নমস্কার, আপনি চাই আছে লাইভ আওয়ার, মই জয়ন্ত মাধব গোস্বামী। অসম বিধানসভার শরৎকালীন অধিবেশনের আজি দ্বিতীয়ত দিন। আজি বিধানসভাত উত্থাপন করা হব 6খনক বিধেয়ক। ইফালে বিভিন্ন বিষয়ক লৈ আজিও সদনৰ মজিয়াত উত্তাল হওয়ার সম্ভাবনা আছে। বিশেষকৈ ঢিংকাণ্ড, উজনীত মিয়া খেদা অভিযানক লৈ সদনত হুলস্থুল হওয়ার সম্ভাবনা আছে। ইয়ার ভিতর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় উত্থাপন করিব দি আসাম রাইট টু পাবলিক সার্ভিসেস সংশোধনী বিধেয়ক 2024। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় উত্থাপন করিব দি আসাম শিডিউল ট্রাইবস রিজার্ভেশন অফ ভ্যাকসিন্স ইন সার্ভিসেস এন্ড পোস্ট সংশোধনী বিধেয়ক 2024। মন্ত্রী কেশব মহন্তই উত্থাপন করিব দি আসাম মটর ভেহিকল ট্যাক্সেশন সংশোধনী বিধেয়ক 2024। মন্ত্রী যোগেন মোহনে উত্থাপন করিব দি আসাম রিফ্লেকশন অফ সিলিং এন্ড ল্যান্ড হোল্ডিংস সংশোধনী বিধেয়ক 2024। আসাম কম্পালসরি রেজিস্ট্রেশন অব মুসলিম ম্যারেজেস এন্ড ডিভোর্সেস বিল 2024 আর দ্য আসাম ল্যান্ড এন্ড রেভিনিউ রেগুলেশন সংশোধনী বিল 2024। এই 6খনক গুরুত্বপূর্ণ বিধেয়ক আজি শরৎকালীন অধিবেশনের দ্বিতীয়ত দিনত উত্থাপন করা হব। কেইবাটাও বিষয়ক লৈ আজি দ্বিতীয় দিনের অধিবেশন উত্তাল হওয়ার সম্ভাবনা। বিশেষকৈ ঢিংকাণ্ডক লৈ গরম হয়ে আছে রাজ্য। একেদরে মিয়া হাতাও অভিযানক লৈ সমগ্র রাজ্যর রাজনীতি গরম হয়ে আছে। বিভিন্ন দল সংগঠনের রাজনীতি তুঙ্গত উঠিছে এই বিষয়ক কেন্দ্র করে। ঢিংকাণ্ডর অভিযুক্তক এতিয়াও করায়ত্ত করিব পৰা হোৱা নাই। রাজ্যর যুবতী মহিলা নিরাপত্তার বিষয়কে ধরে বিভিন্ন ইস্যুরে আজি সদনের মজিয়া উত্তাল হওয়ার সম্ভাবনা আছে। আর একে সময়তে আমি উল্লেখ করছো আজি 6খনক গুরুত্বপূর্ণ বিধেয়ক উত্থাপন করা হব আজি দ্বিতীয় দিনের অধিবেশনত। গুৱাহাটীৰ ভৰলুত নিশা পথ দুর্ঘটনা। আৰক্ষীৰ বাহনৰ খুন্দাত এজনৰ সংকটজনক অৱস্থা। এখন মালিগাঁও অভিমুখী বাহনক খুন্দা আৰক্ষীৰ বাহনৰ। মাছখোৱাৰ দিশৰ পৰা গৈ থকা I-20 বাহনখনক ভুল দিশেৰে গৈ থকা আৰক্ষীৰ বাহনে খুন্দিয়ায়। এই দুর্ঘটনাত পতিত I-20 বাহনখনৰ চালকজনক সংকটজনক অৱস্থাত হাস্পতালত ভৰ্তি কৰোৱা হৈছে। আৰক্ষীয়ে নিশা ভুল দিশেৰে গাড়ী চলাইছিল। জনসাধাৰণক যান বাহন আইন নামানিলে জৰিমনা লোৱা আৰক্ষীয়ে নিশাৰ ভাগত নিজেই ভুল দিশত গাড়ী চলোৱা পরিলক্ষিত হয় গুৱাহাটী মহানগরীত। বিশেষকৈ গণেশগুড়ি সুপারমার্কেট 6 মাইলত দেখিবলৈ পোৱা যায় আরক্ষীর বাহনে যান বাহন উলংঘা করার দৃশ্য। নগাঁত সাম্প্রদায়িক মন্তব্য করে আটক হল এজন আরক্ষী। আটক করেছে সংখ্যালঘু সংগ্রাম পরিষদর নগাঁও জেলার সভাপতি মুসাব্বির আহমেদক। শেহতীয়া পরিস্থিতির উপর সাম্প্রদায়িক মন্তব্য করেছিল মুসাব্বিরে। গড়িয়া মুসলমানকো কটু ভাষায় তাচ্ছিল্য করেছিল মুসাব্বিরে। বর্তমান চলি আছে যে আমি ঢিঙর হেরি লো পেলায় কিছুমান কথা কইছিল, গতি সব এই ইটা মানে কবলগী আর নাইকে মই মানে কোনো ধরনের ব্যয় একু পাওয়া নিল। হ্যাঁ, গতি গড়িয়া মানুষ আমাক বিভিন্ন ধরনের মিয়া মানুষ গালি দিছে, তার বিরুদ্ধে মানে দুটা তিনটা কথা কইছি যখন মানে মানে কাম করে আসছিল। এটা আটক করেছে না গ্রেপ্তার করেছে মই নজানো, তেওঁলোকে মোক মাতিছে, মই নিজে আহিছো, মই আর বাকি একটু কব না। প্রতিবাদত উত্তাল কলকাতা শহর। আর জি কর চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালত হওয়া চিকিৎসক ধর্ষণ আর হত্যাকাণ্ডই উত্তপ্ত করে রাখিছে কলকাতার পরিস্থিতি। আইন শৃঙ্খলার উদ্ধত ব্যর্থ হওয়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগর দাবিত অটল প্রতিবাদকারী। বিগত কেইবাদিন ধরে মমতা ব্যানার্জির পদত্যাগর দাবিত অব্যাহত আছে প্রতিবাদ। পশ্চিমবঙ্গ সচিবালয় নবন্যার সম্মুখত হাজার হাজার প্রতিবাদকারীর ভিড়। ছাত্র ছাত্রীর প্রতিবাদে কঁপাইছে পশ্চিমবঙ্গের সচিবালয় নবন্যা। পশ্চিমবঙ্গের সচিবালয় সম্মুখত উত্তাল প্রতিবাদ। আজিও প্রতিবাদ সাব্যস্ত করিব নবন্যা অভিযান শীর্ষক এই প্রতিবাদী কার্যসূচী। 6000 নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগর দাবিতে প্রতিবাদত উত্তাল হয়েছে পশ্চিমবঙ্গ কলকাতা। আজিও উত্তপ্ত হওয়ার দিকে কলকাতার পরিস্থিতি। আজিও পশ্চিমবঙ্গের সচিবালয়ের সম্মুখত প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করব নবন্যা অভিযান শীর্ষক এক প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করব। হাজার হাজার প্রতিবাদকারী কপাব আজি সচিবালয়ের সম্মুখত প্রতিবাদে। ইতিমধ্যে
মূল অভিযুক্ত সঞ্জয় রায় পলিগ্রাফ টেস্ট সম্পন্ন করা হয়েছে। ইতিমধ্যে সিবিআই জেরাত বহুখিনি বিস্ফোরক অভিযোগ বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে মূল অভিযুক্ত সঞ্জয় রায়। এতিয়াও তদন্ত প্রক্রিয়াত হেমাহির অভিযোগ উত্থাপন হয়েছে। চিকিৎসক মহিলা চিকিৎসকের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিরে ইতিমধ্যে দেশের উচ্চতম ন্যায়ালয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে, কঠোর নির্দেশ দিছে। ন্যাশনেল টাস্ক ফোর্স গঠন করা হয়েছে মহিলার নিরাপত্তা সুনিশ্চিত করবর বাবে। একে সময়তে আশ্বস্ত হব পৰা নাই পশ্চিমবঙ্গের জনতা, ভুক্তভোগীর ন্যায়ের দাবিরে আজি প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করব। পশ্চিমবঙ্গ সরকারক ধিক্কার গরিহণা, পশ্চিমবঙ্গ আরক্ষীক ধিক্কার গরিহণা দিয়ে পুনের আজি রাজপথ কপাবলে সাজু হয়েছে হাজার হাজার প্রতিবাদকারী। সাময়িকভাবে নহয় সম্পূর্ণভাবে উজনিলৈ বন্ধ করক নগাঁওর অহা মাছের যোগান। এই হুঙ্কার শিবসাগরের স্থানীয় লোকর উজনি লোকর উজনিতে পর্যাপ্ত মাছ আছে বলে মন্তব্য করে নগাঁও জেলা মৎস্য ব্যবসায়ী সন্থাক প্রত্যাহ্বান জানালে উজনির স্থানীয় লোকে। উল্লেখযোগ্য যে উজনিত মিয়াখেদা অভিযানের উজনি অসমলৈ মাছের যোগান বন্ধ করার সিদ্ধান্ত লৈছিল নগাঁও জেলা মৎস্য ব্যবসায়ী সন্থায়। কিন্তু নগাঁও জেলা মৎস্য ব্যবসায়ী সন্থার সিদ্ধান্তর পিছতে আজিও উজনিলৈ তিনিখন গাড়িত গৈছে মাছ। উজনির কেইবাটাও জাতীয় সংগঠনে মিয়াখেদা অভিযান আরম্ভ করার পিছতে উজনিলৈ অনির্দিষ্টকাললৈ মাছের রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করে নগাঁও মৎস্য ব্যবসায়ী সন্থায়। উজনির পরিবর্তে এতিয়ারেপরা গুয়াহাটিলৈহে মাছ রপ্তানি করব নগাঁও জেলা মৎস্য ব্যবসায়ী সন্থায়। মৎস্য ব্যবসায়ীর এই সিদ্ধান্তর পিছতে উজনিত তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। উল্লেখযোগ্য যে মিয়াসকলক উজনি এড়বলৈ এসপ্তাহর সময়সীমা বান্ধি দিছিল ত্রিশটাক জাতীয় সংগঠনে। জাতীয় সংগঠনে ঐক্যবদ্ধভাবে এই হুঙ্কার দিয়ার পিছতে উজনির কিছু কিছু বজারত এতিয়া নাইকিয়া হয়েছে মিয়া ব্যাপারী। জাতীয় সংগঠনের এই হুঙ্কারের পিছতে সরব হয়ে নগাঁও মৎস্য ব্যবসায়ী সন্থায় উজনিলৈ মাছের যোগান বন্ধ করার সিদ্ধান্ত লয়। প্রয়োজনত আমি মাছ নাখাও, কিন্তু কোনো কারণে অবৈধ এটাও মিয়ার বোঝা উজনিবাসী রাইজে নলয় সেই কথা একদম আমি পোনপটীয়াভাবে জানাই দিছি। আমি স্বাভিমানী জাতি, যে কোনোবা এজন দুজন মাছ বেপারী আসলে যদি আমাক কোনোবা হুঙ্কার প্রদান করে সেই হুঙ্কারলে ক্যাপ করে আসলে যখন আমার আন্দোলন আসলে এই আন্দোলন কোনো কারণে স্থিমিত নহয়। আমার আন্দোলন হয়েছে আসলে খিলঞ্জীয় অস্তিত্ব রক্ষার আন্দোলন। আমার আন্দোলন হয়েছে উজনি অসমত থাকা প্রতিজন মানে আমার ভগ্নী প্রতিগী আমার ভগ্নী আমার প্রতিজন উত্তর পুরুষ আসলে সুরক্ষিত হওয়ার আন্দোলন। গতি এই আন্দোলন আমি কোনো কারণে মাছের লাগিয়ে আসলে মাছ প্রয়োজন আমি মাছ কি সকল ত্যাগ করবলে সাজু আছো, কিন্তু কোনো কারণে আমি মিয়া আসলে ইয়াত হাতা অভিযান যদি আমি ইতিমধ্যে আমি ইয়াত আমি স্পষ্ট করেছি এই কথাটা কোনো কারণে স্থিমিত নহয়। আর একটা কথা স্পষ্ট যে প্রয়োজনত বিভিন্ন প্রান্তত আমার খিলঞ্জীয়া লোকের করা যে মাছের উৎপাদন খিলঞ্জীয়া লোকের আমি গ্রহণ করিম ক্রয় করিম, কিন্তু কোনো কারণে এনে ধরনের ভাবুকির প্রতি ভয় করে মাছ বন্ধ করে দিম বলে কোয়া ভাবুকির ভয় করে আমার যে প্রতিবাদী হত্যা এই প্রতিবাদী হত্যা কেউ স্থিমিত নয় কথা আপনার জানাই দিছি। মাছ আনিছে নগর পর আজি কেখন গাড়ি আইছে? আজি তিনিখন। তিনিখনত কিমান কে আছে? মোর তো চারি কুইন্টাল আছে, বাকি কেইটা বাকি দুটা কিমান আছে সেটা কব নয়। কি কি মাছ? রৌ, মিরকা, বাহু, কুহি, গিলাস কাপ এবিলা এবিলা। নগাঁও পর আনকালে কিমান গাড়ি আহে? এটা তো আজি তিনটা আইছে, বেলেগ দিনা মানে কেতিয়াবা ছটা সাতটা কেতিয়াবা দশটা হয়ে যায়। দশটা হয়ে যায়। তাতে আজি বাধা দিছে নাই কোনোবা? কোনোবা বাধা দিয়া নাই। চারি কুইন্টাল আহিছে। কি মাছ আহিছে? রৌ, মিরকা, ভকুয়া আর বাগন আছে। কালি বাজার দেওয়া নাই? হ্যাঁ, বাজার কোনো দেওয়া নাই। জাননী কিনা দিছিলে নাকি? নাই, জাননী দেওয়া নাই। সদায় আনে মাছ? সদায় আনি আছো। সদায় আনি আছে? হ্যাঁ। যদি মাছ তো আনবলে ইয়াত বাধা বা নানে মাছ তো তাদের বন্ধ করে দিয়ে ইয়ালে অনারপরা কোন কোন হব? ক্ষতি তো আমাকে হব। হ্যাঁ, আমাকে হব ক্ষতি মাছ আনবলে কারণে। কিমান ক্ষতি হব? তাত মাছ বনাইছো এটো বেচিবলে নরিলে কত বেচিম? এটো কম ডিং যে দহনকাণ্ড হয়েছে আমি ইয়াকো গরিহণা দিছো, কিন্তু ইয়ার পরিপ্রেক্ষিত যে উজনি অসমত মুসলমান মানুষক অত্যাচার করে আছে, কিন্তু তার পরিপ্রেক্ষিত আমি একটা ডাঙর সিদ্ধান্ত লৈছো। নগাঁও জেলার মাছ আমি উৎপাদন করো, এই মাছবিলাক লাগিলে আমি গুয়াহাটি মানে রপ্তানি করিম, কিন্তু উজনি অসমত অনির্দিষ্টকালের কারণে আমি রপ্তানি বন্ধ করে দিছো।
গতিকে হিয়তে গম পাক যে মাছর কিমান মূল্য, বর্তমান আমি মাছ রপ্তানি করার কারণে হিয়তে যেটু মাছ 1000 টাকাত আজি খাব পাৰিছে, আমি যেতিয়া মাছ রপ্তানি নকরিম তেতিয়া এই মাছ হিয়তে 500 টাকাত কেনেকে খায় আমি সেইবিলাক চাই থাকি। যদি কোনোবাই মাছ রপ্তানি করে কেতিয়া আমার সন্তার ফল হিয়তর উপর বিহিত ব্যবস্থা লোবলে আমি বাধ্য হম। গতি আমি আমার সন্তায় সুকিয়াই দিছো আপনার অনির্দিষ্ট কারণে আপনাদের উজনি সময় মাছ রপ্তানি নকরিব। আসলে শেহতীয়াকৈ আমি একটা বার্তা লাভ করেছো যে নগাঁওত আসলে যখন মৎস্য পালক আছে একটা বার্তা প্রেরণ করেছে যে উজনি সময় মাছ পঠাতে বন্ধ করব। আর ভাবিছে যে যদি উজনি সময় মাছ নপঠায় হলে হয়তো উজনি সময় মানুষবিলাকর মাছ খাবলে নেপাব, তেনার ভ্রান্ত ধারণাটা রয়েছে। আসলে এই একটা ভ্রম। একটা কথা স্পষ্ট করে কও যে উজনি অসমতো মৎস্য উৎপাদন হয়। এই নগাঁওর যখন আছে আসলে মাছ আহে এইবিলাকর আসলে উজনি অসমৰ যখন থলুয়া মৎস্য ব্যবসায়ী আছে সেই থলুয়া মৎস্য ব্যবসায়ী সকলের বরঞ্চ লোকসানহে হয়, লাভতকৈ তেওঁলোকৰ লোকসানটো বেশি হয়। কারণ সেই নগাঁওর অতি আসলে সুলভ মূল্যত মাছ বিক্রি করার ফলত যা আমার লোকেল মাছ আছে যা আসলে থলুয়া ব্যবসায়ী আছে মাছের দাম নেপায় আর ব্যবসায় যথেষ্ট ক্ষতি হয়। এই কথাটা আমি স্পষ্ট করে কো নগাঁওর মাছ নপঠালে আমি বেয়া নাপাও, ভালেই পাম। অন্তত এই বঙ্গমূলীয় যখন আসলে সংখ্যালঘু লোক আছে এই লোক সকলে যদি আমার এই অর্থনৈতিক অবরোধটা যদি আরম্ভ করব খুঁজে আমিও এই অর্থনৈতিক অবরোধ আরম্ভ করিম। আমার আমার আসলে শিবসাগরকে ধরে উজনি যখন মৎস্য ব্যবসায়ী আছে অন্তত সকাশ পাব, ব্যবসায় উন্নতি হব। আর একটা কথা স্পষ্ট করে কো যিমানে যি নকক লাগিলে আমার খিলঞ্জিয়ার অস্তিত্ব রক্ষার সংগ্রামখন কেতিয়াও মুখিমূর করব নোৱাৰে। যিমান ভাবুকিনি দিয়ক যিমান রঙা চকু নেদেখাওক অন্তত উজনি খিলঞ্জিয়া রাইজে তার বিরুদ্ধে বা তার প্রত্যাহ্বান গ্রহণ করবলে প্রতিটি স্তরতে সাজু হয়ে আছে। আমার যেহেতু আমার ইয়ার মাছ খায় তাত হুঙ্কার করে আছে, গতি আমি আমার যদ মাছ আমি উজনি রপ্তানি নকরো কারণ আমার তো খায় আমার ওপরতে এটেক করেছে। আমি মানুষ আমি খিলঞ্জিয়া মানুষ ইয়াত কোনো সন্দেহ নাই ইয়াত কবলে কেন, যদি বাংলাদেশের পক্ষত আমি নাই, আমি দর্শনকারীর পক্ষত নাই, যদি তেওঁলোক আছে বাংলাদেশী আছে প্রশাসনে তাক খেদি পঠিয়াব বাংলাদেশলে, আমার তাত একো কবলগিয়া নাই। কিন্তু তেওঁলোক কোন যে আমার থলুয়া অসমীয়া মুসলমান অসমীয়া লোকসকলক তারপর বিতরণ করার কোন, সেই কারণে আমি এই পন্থা অবলম্বন করেছো। শিবসাগরের বজারের পর আমার সাংবাদিক প্রদীপ গগৈ আছে, লগতে নগাঁওর জ্যেষ্ঠ সাংবাদিক নীলোৎপল বরার সুত্রে আমি সংযুক্ত হয়েছো পোনপটিয়া সম্প্রচারত। প্রদীপ, ইতিমধ্যে বিভিন্ন দল সংগঠনে প্রতিক্রিয়া প্রকাশ করেছে নগাঁও মৎস্য ব্যবসায়ী সন্থার মৎস্য জেহাদক লৈ। ইতিমধ্যে দল সংগঠনে কৈছে যে প্রভাব নপরে, গতি কি পরিলক্ষিত হয়েছে এই মুহূর্ত শিবসাগরের রাইজর মাছের চাহিদা পূরণ করব পারিবনে নাই থলুয়া ব্যবসায়ী সকলে? হয় জয়ন্ত, মই বর্তমান শিবসাগর কেন্দ্রীয় বজাৰত আছো যিখনলৈ সকলো শ্রেণীর গ্রাহক আহে। এটা কথা মই পুনে পুনে মোক যিটো প্রশ্ন কৰিছে মই তাৰে উত্তৰটো প্ৰথমে জানিব বিচাৰিম। আচলতে যিসকল ব্যৱসায়ী আছে তেওঁলোকৰ পৰা প্ৰকৃত উত্তৰটো পাম। মই মোৰ কাষত বৰ্তমান ব্যৱসায়ীসকল আছে আৰু আছে অসমীয়া যুৱ মঞ্চৰ এগৰাকী বিষয়ববীয়া, তেওঁৰ পৰা ভাষ্য ল'ম। মই পোনপ্ৰথমে দাদা আপোনালোকৰ ইয়ালে গ্রাহক সকল আহি থাকে কি মাছ বিচাৰে? সাধারণত লোকেল মাছ তো বিচাৰে, লোকেল মাছ বিচাৰে। নগাঁও বুলি কলে, নগাঁও বুলি কলে তেনেকে নিকিনে হয় জয়ন্ত শুনিলে ব্যবসায়ী সকলে তেওঁলোকে জনাইছে সাধাৰণতে ইয়াৰ স্থানীয় জনসাধাৰণে লোকেল যিটো আমাৰ ইয়াত যিবিলাক নৈ খাল বিল জলাশয় আছে তাৰ মাছেই বিচাৰে, অৰ্থাৎ লোকেল মাছেই বিচাৰে। ইয়াৰ ফিছাৰীয়ে হওক লোকেল মাছেই সাধাৰণতে গ্ৰাহকে বিচাৰি আহে, নগাঁও বিচাৰি নাহে। কিন্তু এটা কথা অপ্ৰিয় হ'লেও সত্য, বহুত ব্যৱসায়ীয়ে কিন্তু নগাঁও মাছটো ইয়াৰে স্থানীয় লোকেল বুলিও বিক্ৰী কৰাৰ উদাহৰণ বহুত আছে। কিন্তু সাধাৰণতে গ্ৰাহকসকলে ইয়াৰ থলুৱা নৈ বিল বা যিয়ে নহওক লোকেল মাছটোৱে বিচাৰে। গতি এই ক্ষেত্ৰত গ্ৰাহকসকলে পূৰ্বতেও কৈছে বহু গ্ৰাহকে, মই এতিয়া অসমীয়া যুৱ মঞ্চৰ ৰিদীপ আছে জানিব বিচাৰিম কি ক'ব নগাঁও মাছ নাহিলে ইয়াত নহয়। প্ৰথম কথা হ'ল আমাৰ যুঁজখন কোনো হিন্দু মুছলমানক লৈ নাছিলে, আমাৰ যুঁজখন কোনো এটা ব্যৱসায়ীক লৈ নাছিলে, আমাৰ যুঁজখন আছিলে খিলঞ্জীয়াৰ স্বাৰ্থ ৰক্ষাৰ বাবে কৰা এখন যুঁজ।
আপনি দেখিছে উজনি অসমৰ বিভিন্ন স্থানত এতিয়া অখিলঞ্জীয়া মিয়াসকলে আসলে দবদবাই ফুৰিছে। মিয়াসকলৰ তাণ্ডৱত আসলে আমাৰ জীয়ৰী বোৱাৰীসকল সুৰক্ষিত নহয়। তাৰ কাৰণে আমি শিৱসাগৰৰ বিভিন্ন জাতীয় জনগোষ্ঠীয় সংগঠনৰ সহযোগত আমি শিৱসাগৰ ডেকা জোৱাৰ তুলিছিলোঁ যে শিৱসাগৰৰ লগতে উজনি অসম মিয়ামুক্ত হ'ব লাগে। আৰু সেই সূত্ৰে আসলে শিৱসাগৰৰ বিভিন্ন স্থানত দল সংগঠনৰ বিষয়ববীয়াসকলে জোৰদাৰ গতিৰে আসলে মিয়া হটাও অভিযান কৰিছিলে। আৰু তেনেকুৱা এটা সময়ত আসলে নগাঁৱৰ মৎস্য ব্যৱসায়ীসকলে যি ধৰণৰ কালি প্ৰত্যাহ্বান দিলে যে উজনি অসমৰ লগতে শিৱসাগৰলৈ তেখেতলোকে নগাঁৱৰ পৰা মাছ নপঠিয়ায়। গতিকে আমি এই ক্ষেত্ৰত ক'ব বিচাৰিছোঁ যে উজনি অসমৰ লগতে শিৱসাগৰৰ মানুহখিনিয়ে আচলতে নগাঁৱৰ এই ৰাসায়নিক সামগ্ৰীযুক্ত মাছবোৰ আচলতে কোনো কাৰণতে গ্ৰহণ নকৰে। আমি আগতেও কৈছিলোঁ যে নগাঁৱৰ এই মাছবোৰ আমাক নালাগে। আৰু এতিয়া যিহেতু তেখেতলোকে নগাঁৱৰ মাছ বৰ্জন কৰাৰ কথা কৈছে, আমিও শিৱসাগৰ বাকী লগতে উজনি অসমৰ পৰা এটা কথা তেওঁলোকলৈ প্ৰত্যাহ্বান হিচাপে জনাব বিচাৰিছোঁ যে কেৱল মাছ নহয়, নগাঁৱৰ পৰা অহা বিভিন্ন ধৰণৰ শাক পাচলিও আচলতে বৰ্জন কৰিব লাগে। এটা কথা তেখেতলোকে জনাটো উচিত যে আমি উজনি অসমৰ লগতে শিৱসাগৰৰ প্ৰত্যেকৰ ঘৰে ঘৰে এটা এটা পুখুৰী আছে আৰু প্ৰত্যেকজন মানুহে আচলতে ঘৰুৱা সৰু সুৰা মাছ খাই ডাঙৰ হোৱা। গতিকে তেখেতলোকৰ এনেধৰণৰ বক্তব্যৰ কাৰণে আমি কোনো ধৰণৰ শংকিত নহয় শিৱসাগৰ আপুনি সংযুক্ত হৈ থাকক, আমাৰ সৈতে সংযুক্ত হৈ থাকক। আমাৰ ডিব্ৰুগড়ৰ পৰা মৰাণৰ পৰা আমাৰ সাংবাদিক ঋষেশ্বৰ বৰুৱা সংযুক্ত হৈছে। ঋষেশ্বৰ আপোনাৰ কাষলৈ আহিম। পূৰ্বে নীলোৎপল আপোনাৰ সৈতে সংযুক্ত হৈছোঁ। নগাঁও মৎস্য ব্যৱসায়ী সন্থাৰ মৎস্য জেহাদ, এই সন্দৰ্ভত কি তথ্য আছে শেহতীয়াকৈ আপোনাৰ হাতত? নিশ্চয় জয়ন্ত, নগাঁও মৎস্য মীনপালক সন্থাই যি ধৰণৰ এক হুংকাৰ দিছে যে উজনিলৈ মাছ নপঠিয়াব, প্ৰয়োজনত গেলাই পঠিয়াম, এনেধৰণৰ কথা বতৰাসমূহক লৈ কিন্তু বৰ্তমান উদ্বেগ প্ৰকাশ কৰিছে অসম জাতিবাদী যুৱচাত্ৰ পৰিষদৰ নগাঁও জিলা সমিতিয়ে। নগাঁও জিলা এই জাতিবাদী যুৱচাত্ৰ পৰিষদৰ মধ্যকালীন অধিৱেশন আছে, উজনিৰ পৰা বহু তেওঁলোকৰ প্ৰতিনিধি আহিছে। এই সময়ছোৱাত উজনি মধ্য অসমৰ সংঘাত লগোৱাত যি এটা সন্থাই যি ধৰণৰ মন্তব্য কৰিছে, সেই মন্তব্য কিন্তু সাম্প্ৰদায়িক অশান্তিৰ সৃষ্টি কৰিব। প্ৰাকৃতিক বনি আছে নগাঁও জিলা সমিতিৰ সভাপতি, আপোনাৰ পৰা জানিব বিচাৰিছে কি চাওক, অন্ন বস্ত্ৰ বাসস্থান এইকেইটা মানুহৰ মৌলিক অধিকাৰ। কোনোবা বিশেষ এখন, এতিয়া আমি গম পাইছোঁ যে মধ্য অসম মীনপালক সংস্থাই উজনি অসমলৈ মাছ সৰবৰাহ নকৰোঁ বুলি যি তেখেতসকলে হুংকাৰ দিছে, এইটো আচলতে এটা প্ৰহসন, এইটো তেওঁলোকৰ কোনো ধৰণৰ কথা নৰজিব। মুক্ত অৰ্থনীতিৰ মুক্ত বজাৰত আজি যদি আমাৰ মধ্য অসমৰ পৰা মাছ উজনিলৈ নাযায়, তেনেহ'লে বিভিন্ন স্থানৰ পৰা আহি মানুহে ইয়াৰ চাহিদা পূৰণ কৰিব। এতিয়া কথাটো হ'ল, আমাৰ যি এক পৰিৱেশ বাতাবৰণ শেহতীয়াকৈ সৃষ্টি হৈছে, ই কিন্তু এটা সাম্প্ৰদায়িক বাতাবৰণৰ দিশলৈ গৈ আছে। ই অন্ন বাসস্থানত যেতিয়া আঘাত কৰিব, ই সঁচাকৈ এটা অগ্নিপিণ্ড জ্বলন্ত ৰূপ ল'ব আৰু ইয়াৰ পৰা খাণ্ডৱদাহ হ'ব পাৰে। এতিয়া মধ্য অসমৰ মীনপালক সংস্থাত আমি আহ্বান জনাইছোঁ অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদৰ তৰফৰ পৰা যে এনেকুৱা হৎকাৰী সিদ্ধান্ত আপোনালোকে নল'ব। দ্বিতীয়তে আমি ক'ব বিচাৰিছোঁ যে অসমত অসমীয়া থলুৱা ৰাইজৰ, খিলঞ্জীয়া থলগিৰি ৰাইজৰ যি প্ৰভুত্ব, সেয়া প্ৰতিনিয়ত ৰক্ষা হ'ব লাগিব। শিৱসাগৰত আমি দেখা পাইছোঁ যে প্ৰশাসকে আইনৰ জৰিয়তে তেখেতসকলে দল সংগঠনৰ নেতৃত্ব বনচাইন কৰাবলৈ বাধ্য কৰাইছোঁ। এতিয়া কেতিয়াও আমি মানি নলওঁ, অসমৰ প্ৰতিটো নিহত জাতি ধৰ্ম ভাষা নিৰ্বিশেষে ইয়াত বাস কৰে, যদিও আমি অসম চুক্তি মানি পেলাই 1971 চনৰ যি আমাৰ তাৰিখ আছে, সেই তাৰিখৰ পিছত কোনো এজন বিদেশীক আমি কিন্তু আঁকোৱালি নলওঁ, সেইটো স্পষ্ট কথা আপোনালোকৰ সংবাদ মাধ্যমৰ জৰিয়তে জনাইছোঁ। এতিয়া এটা বিশেষ সম্প্ৰদায়ে যদি তেখেতসকলে মৎস্য পালন কৰি এতিয়া আমাক ভয় ভাবুকি দেখুৱাবলৈ আহে, এইটো আজিৰ অসমত, আজিৰ মুক্ত অৰ্থনীতিৰ বজাৰত ই কেনেকুৱা এক ব্যৱস্থাত আমি জীয়াই আছোঁ। সেয়েহে এই ক্ষেত্ৰত গৃহ বিভাগ আছে, আমাৰ বজাৰ আমাৰ যি শ্লোগান আছে বিফল হৈ গৈছে, নিশ্চয়কৈ ক'ব লাগিব সেই কথা বতৰাবিলাক। আমাৰ যি গৃহ বিভাগ আছে, আমাৰ যি অসমৰ মুখ্যমন্ত্ৰী মহোদয় আছে, এইবিলাক বিষয়ে খুব তীক্ষ্ণভাৱে চাব লাগে আৰু অসমত শান্তি বাতাবৰণ প্ৰতিনিয়ত সৃষ্টি কৰি ৰাখিবৰ কাৰণে তেখেতসকলে আইন শৃংখলা জড়িত পৰিস্থিতি যাতে সৃষ্টি নহয় তাৰ কাৰণে নজৰ ৰাখিব লাগে। এতিয়া এই অন্ন বস্ত্ৰ বাসস্থানৰ জৰিয়তে যদি এনেকৈ আমাৰ মধ্য অসমেই নহয়, নামনি অসম, উজনি অসম যদি আক্ৰান্ত হ'ব লগা হয়, বৰ্তমান সময়ত কিমান আমি সমস্যাত জৰ্জৰিত, থলুৱা মানুহখিনি কিমান এক আমি পিছ পৰি ৰৈছোঁ বিভিন্ন দিশত, এইবোৰ এতিয়া ওলাই পৰিছে, ৰাইজৰ ক্ষোভৰ আচলতে এইবোৰ বৰ্হি পকা ঘটিছে। সেয়েহে আমি 1971 চনৰ পাছত অহা কোনো বিদেশী মানি নলওঁ, স্পষ্ট কথা। তাৰপিছত তেখেতসকলে যদি আমাৰ ইয়াত ব্যৱসায় বাণিজ্য কৰি আছে, তেখেতসকলৰ কাৰণে কি ব্যৱস্থা কৰা যাব চৰকাৰেও চিন্তা কৰা উচিত। আমি দল সংগঠনে কিন্তু ইয়াৰ বিৰুদ্ধে আমি প্ৰতিনিয়ত মাত মাতি আছোঁ আৰু মাত মাতি যাম, কাৰণ অসমত অসমীয়াৰ থলুৱাৰ প্ৰভুত্ব প্ৰতিনিয়ত থাকিব লাগিব। আৰু অন্ন বস্ত্ৰ বাসস্থানত আঘাত কৰাৰ কথা আমি অকল মীনপালকেই নহয়, অন্যান্য ব্যৱসায়ৰ লগতো জড়িত বিশেষ সম্প্ৰদায়সকলক আমি আহ্বান জনাইছোঁ, এনেকুৱা ধৰণৰ হৎকাৰী সিদ্ধান্তৰ পৰা তেখেতসকল বিৰত থাকক।
হয় নীলোৎপল সংযুক্ত হয়ে থাকক আমি মৰাণৰ পৰা আমাৰ সাংবাদিক ঋষেশ্বৰ বৰুৱা সংযুক্ত হৈছে ঋষেশ্বৰ ডিব্ৰুগড়ৰ বজাৰত বা মৰাণৰ বজাৰত কেনেকুৱা প্ৰভাৱ পৰিছে নগাঁও মীনপালক সন্থাৰ মৎস্য জাহাজৰ সিদ্ধান্তৰ ফলত কি প্ৰভাৱ পৰিলক্ষিত হৈছে হয় নিশ্চয়কৈ নগাঁও জিলা মৎস্য বিভাগ সন্থাৰ যি সিদ্ধান্ত যি উজনিলৈ মাছ প্ৰেৰণ নকৰাৰ সিদ্ধান্তৰ পিছতে ইতিমধ্যে বজাৰটো প্ৰভাৱ পৰিছে আৰু সমান্তৰালকৈ তীব্ৰ প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে দল সংগঠনৰ মাজত যিহেতু যোৱা দুটা দিনত দেখা গৈছিল যে সদৌ টাই আহোম ছাত্ৰ সন্থাৰ লগতে টাই আহোম যুৱ পৰিষদৰ লগতে অন্যান্য জনগোষ্ঠীয় সংগঠনসমূহে মিয়াৰ বিৰুদ্ধে এক অভিযান চলাইছিল আৰু এই মুহূৰ্তত আমি কথা পাতিব বিচাৰিম টাই আহোম ছাত্ৰ সন্থাৰ কেন্দ্ৰীয় কাৰ্যকৰী সভাপতি কি প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিব এই মুহূৰ্তত হয় যোৱা কিছুদিনৰ আগতে যি ডিঙত যি নাৰকীয় যি ঘটনা ঘটি গ'ল তাৰ বাবে আমি সদৌ টাই আহোম ছাত্ৰ সন্থাৰ লগতে কেইবাটাও আমাৰ জনগোষ্ঠীয় সংগঠনে ইতিমধ্যেই উজনি অসমৰ পৰা যিবিলাক সন্দেহজনক যিবিলাক মিয়া আছিলে তেখেতলোকক আমি উজনি অসম ত্যাগ কৰিবলৈ বাবে আমি আহ্বান জনাইছিলোঁ আৰু তেখেতলোকক আমি এসপ্তাহ সময় দিছিলোঁ সাত দিনৰ সময় দিছিলোঁ আৰু ইতিমধ্যে আমাৰ কেইবাদিনো সময় ইতিমধ্যে উকলি গৈছে আৰু আমি স্থানত বিভিন্ন স্থানত গৈ পিনে আমি তেনেধৰণৰ সন্দেহজনক আমি মিয়াক আমি তেখেতলোকক আমি সকীয়াই দিছোঁ যে উজনি অসম ত্যাগ কৰিব লাগে বুলি ঠিক এনেধৰণৰ ঘটনা ঘটি থকাৰ মাজতেই যোৱাকালি নগাঁও যি মৎস্য উৎপাদন সন্থাৰ কেইজনমান বিষয়বোৰে যি তেখেতলোকে মন্তব্য আগবঢ়াইছে যে উজনি অসমলৈ তেখেতলোকে মাছ ৰপ্তানি নকৰে বুলি তেখেতলোকে যি ঘোষণা কৰিছে এইটো আচলতে অতি হাস্যকৰ বিষয় যে বিদেশী নাগৰিকৰ তেখেতলোকে সং দিয়াটো এইটো আচলতে এজন কেতিয়াও অসমীয়া হ'ব নোৱাৰে হয়তো তেখেতলোকে হয়তো সেই সন্দেহজনৰ নাগৰিকে আছিলে যেন এনেধৰণৰ এটা অনুভৱ হৈছে আৰু এটা কথা স্পষ্টভাৱে আমি ক'ব বিচাৰিছোঁ যে সদৌ টাই আহোম ছাত্ৰ সন্থাই যে নগাঁও মাছ নেখালেও আমি অসমীয়া মানুহ উজনি অসমৰ মানুহ আমি জীয়াই থাকিব পাৰিম আৰু উজনি অসমৰ মানুহৰ স্বাভিমান আছে উজনি অসমৰ মানুহে নিজেই উৎপাদন কৰি মাছ খোৱা সেই সাহসখন আমাৰ আছে গতিকে নগাঁৱৰ পৰা যদি কিবা কাৰণত যদি তেখেতলোকে অনিৰ্দিষ্টকাললৈ যিধৰণে তেখেতলোকে মাছ বন্ধ কৰিছে বুলি কৈছে আমিও সদৌ টাই আহোম ছাত্ৰ সন্থাই এটা কথা স্পষ্টভাৱে ক'ব বিচাৰিছোঁ যে যদি কিবা কাৰণত যদি নগাঁৱৰ পৰাও যদি তেখেতলোকে যদি উজনি অসমলৈ যদি তেখেতলোকে মাছ পঠিয়াই তেতিয়াহ'লে কিন্তু আমি যদি দেখা পাওঁ তেতিয়ালৈকে সেই মাছ কিন্তু ঘূৰাই পঠিয়াই আমি ব্যৱস্থা গ্ৰহণ কৰিম আৰু লগতে এইখিনি ক্ষেত্ৰত যদি তেখেতলোকে যদি এই বিষয়বিলাকত যদি অধিক যদি আৰু যদি তেখেতলোকে বাংলাদেশীক তথা ৰক্ষণাবেক্ষণ দিবলৈ যায় তেতিয়াহ'লে কিন্তু ইয়াতকৈ কিন্তু জংগী কিন্তু আমি কাৰ্যসূচী হাতত ল'বলৈ বাধ্য হ'ম আৰু এটা কথা ক'ব বিচাৰিছোঁ যে উজনি অসমৰ যিবিলাক আমাৰ নিবনুৱা যিবিলাক যুৱক যুৱতী আছে তেখেতলোক কিন্তু কেতিয়াও এনেধৰণৰ কামৰ পৰা তেখেতলোকে পলায়নবাদী নহয় তেখেতলোকে সংকল্প ল'ব লাগিব আজিৰ পৰা যে নগাঁৱৰ পৰা যদি তেখেতলোকে মাছ নপঠে তেতিয়াহ'লে উজনি অসমৰ নিবনুৱা যুৱক যুৱতীসকলে নিজেই পুখুৰী খান্দি মাছ উৎপাদন কৰি নগাঁৱতকৈ যাতে বেছি মাছ আমি ৰপ্তানি কৰিব পাৰোঁ তেনেধৰণৰ ব্যৱস্থা হাতত ল'ব লাগিব আৰু এইখিনি ক্ষেত্ৰত মই অসমৰ মুখ্যমন্ত্ৰীক আমি আহ্বান জনাব বিচাৰিছোঁ যে এনেধৰণৰ যি ধৰণৰ পৰিস্থিতি সৃষ্টি হৈছে এইখিনি ক্ষেত্ৰত কিন্তু প্ৰশাসনৰ দৃষ্টি ৰখা প্ৰয়োজনীয়তা আছে বুলি আমি অনুভৱ কৰিছোঁ আৰু শেষৰবাৰলৈ আমি কৈছোঁ যে উজনি অসমৰ পৰা মিয়া যাব লাগিব এইটো সদৌ টাই আহোম ছাত্ৰ সন্থাৰ স্পষ্ট মত বিদেশী বা অৰ্থাৎ মিয়া খেদা অভিযানত অটল হৈ আছে প্ৰদীপ পুনৰ আপোনাৰ সৈতে সংযুক্ত হৈছোঁ থলুৱা ব্যৱসায়ীসকলে বিভিন্ন ধৰণৰ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে এই বিষয়টোক লৈ পুনৰ তেওঁলোকৰ প্ৰতিক্ৰিয়া কিছু যদি আপুনি সংগ্ৰহ কৰে হয় মই ইয়াত বহু সংখ্যক ব্যৱসায়ী আছে তাৰ পূৰ্বে মই চমুকৈ জানিব বিচাৰিম আজি যি পৰিৱেশ সৃষ্টি হৈছে এই সন্দৰ্ভত কি ক'ম চাওক আমি অৰ্থনৈতিক অৱৰোধৰ কথা কেতিয়াও কোৱা নাছিলোঁ আমি দেখা পালোঁ যে তেওঁলোকে নিজে অৰ্থনৈতিক অৱৰোধৰ কথা আৰম্ভ কৰিলে আমাৰ কথাটো স্পষ্ট যে তোমালোকৰ ইউৰিয়া দিয়া ফৰ্মেলিনযুক্ত মাছ আমাৰ ইয়ালৈ আচলতে নাহিলেও আমি আমাৰ ব্যৱসায় চলিব আমাৰ থলুৱা ব্যৱসায়ীসকলৰ লাভ হ'ব লোকচান কিন্তু তোমালোকৰ নিজৰ হ'ব এই কথাটো কিন্তু আমাৰ স্পষ্ট আৰু আমাৰ খিলঞ্জীয়াৰ হাতত অৰ্থনৈতিক অধিকাৰ ৰক্ষা কৰিবলৈ মাছৰ বজাৰ ৰাখিবলৈ বা যিকোনো ধৰণৰ বজাৰৰ অধিকাৰ ৰাখিবলৈ আমি যৎপৰোনাস্তি চেষ্টা কৰিম আৰু খিলঞ্জীয়া ৰাইজে সকলো ধৰণৰ প্ৰত্যাহ্বান নেওচি বুলি সাজু হৈ আছে হয় মই ইয়াত আৰু যিসকল ব্যৱসায়ী আছে তেওঁলোকৰ পৰা জানিব বিচাৰিম দাদা এয়া মই জানিব বিচাৰিম নগাঁৱৰ মাছ খুৰা নগাঁৱৰ মাছ নাহিলে ইমান অসুবিধা হ'ব নহয় অসুবিধা নহয় অসুবিধা নহয় অসুবিধা নহয় লোকেল আছে এতিয়া লোকেল আছে ব্যৱসায়ীসকলে নীলোৎপল নগাঁৱৰ মীনপালক সন্থাৰ যি এই সিদ্ধান্ত এই সিদ্ধান্ত এতিয়া নিজেই লোকচানৰ সন্মুখীন হ'ব লাগিব এই দাবী উত্থাপন কৰিছে শিৱসাগৰৰ দল সংগঠনৰ লগতে থলুৱা ব্যৱসায়ীসকলে
নিশ্চয় জয়ন্ত, সেই কথাটোৱে প্ৰাগজ্যোতিষ বনিয়া অৰ্থাৎ যুৱচন্দ্ৰ পৰিষদে কৈ আছে যে লোকচানৰ সন্মুখীন কিন্তু নগাঁৱৰ ব্যৱসায়ীসকল হ'ব, কাৰণ আন ঠাইৰ পৰা মাছ আহি হ'লেও চাহিদা পূৰণ হ'ব, আৰু তেওঁলোকে যি অৰ্থনৈতিক অৱৰোধৰ কথা কৈছে সেই অৰ্থনৈতিক অৱৰোধে কিন্তু সাম্প্ৰদায়িক অশান্তি বিয়পাব, হয় নহয়? চাওক, আজিৰ তাৰিখত অৰ্থনৈতিক অৱৰোধটো সম্পূৰ্ণৰূপে কোনেও নকৰে আৰু কৰাৰ সাহসো নকৰে। এইবোৰ আচলতে তেওঁলোকে মুখেৰে কৈছে, কোনোবা মানুহে সেই মৎস্য ব্যৱসায় সন্থাটোক উচ্চতনি দিছে, ফলশ্ৰুতিত তেওঁলোকে কৈছে। মুক্ত, মই পুনৰ ক'ব বিচাৰিছো যে মুক্ত অৰ্থনীতিৰ বজাৰ ব্যৱস্থাত এতিয়া যদি আমি আলু যদি আমি অন্ধ্ৰপ্ৰদেশৰ পৰা লৈ আহিব পাৰোঁ, বিহাৰৰ পৰা লৈ আহিব পাৰোঁ, তেনেহ'লে তাৰ পৰা যদি আমাক বন্ধ কৰি দিয়ে আমি মণিপুৰৰ পৰা লৈ আহিম বা অন্যান্য ভিয়েটনামৰ পৰা আহি যাব, এইটো এটা ব্যৱস্থাৱলী বৰ্তমান গোটেই বিশ্বতে আছে। তেনে সময়ত নগাঁৱৰ মৎস্যজীৱীসকলে যি এক তেখেতসকলে হুংকাৰ দিছে, এইটো আচলতে চূড়ান্ত প্ৰহসন, এইটো কোনেও মানি নলয়, আচলতে এইটো হাঁহি উঠা কথা। লোকচান সম্পূৰ্ণৰূপে আমাৰ মৎস্যজীৱীসকলৰ হ'ব, আৰু তেওঁলোকে যে উজনি অসমলৈ নপঠাওঁ বুলি ক'লে, নগাঁৱত কি আমাৰ মানুহ নাই নেকি, আমাৰ থলগিৰি মানুহ নাই নেকি? এতিয়াতো আমি শুনা পাইছোঁ মাছ মাছ বুলি বিক্ৰীয়ে কৰি আছে। আচলতে ইয়াৰ পৰা তেওঁলোকে যে এইটো সম্পূৰ্ণৰূপে কাৰোবাৰ পৰোচনাত পৰি পেলাই এই কামটো কৰিছে মৎস্যজীৱী আৰু মৎস্যপালক সংস্থা, এইটো ধৰিব পাৰিছোঁ। আৰু এনেকুৱা ধৰণৰ সিদ্ধান্তৰ পৰা তেওঁলোকক বিৰত থাকিবলৈ পুনৰ আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদ নগাঁও জিলা সমিতিৰ তৰফৰ পৰা আহ্বান জনাইছোঁ, দাবী জনাইছোঁ। নিশ্চয় মই জয়ন্ত কথা কৈছোঁ, এনেধৰণৰ যি মন্তব্য কৰিছে, এই মন্তব্য কৰা এইসকল ব্যক্তিৰ বিৰুদ্ধে কিন্তু প্ৰশাসনে ব্যৱস্থা ল'ব লাগিব, নহ'লে কিন্তু অসমত কিন্তু সাম্প্ৰদায়িক অশান্তি সৃষ্টি হ'ব, এনেধৰণৰ হুংকাৰ কোনো কাৰণতে গ্ৰহণযোগ্য নহয় বুলি সকলোৱে কৈছে। জয়ন্ত, ধন্যবাদ। নীলোৎপল, শিৱসাগৰৰ পৰা প্ৰদীপ আৰু মৰাণৰ পৰা ঋষেশ্বৰ বৰুৱা, তিনিওগৰাকীকে ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। লাইভ আৱৰত আমি খবৰৰ ধাৰা অব্যাহত ৰাখিম, সময় হৈছে এটা চমু বাণিজ্যিক বিৰতি। এইটো মাইথান ষ্টীল নহয়, ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে। স্ট্রং মানে মাইথান ষ্টীল। এইটো মাইথান ষ্টীল নহয়, ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে। স্ট্রং মানে মাইথান ষ্টীল। ওয়েদার রিপোর্ট প্রেজেন্টেড বাই সানরাইজ। রিপোর্ট প্রেজেন্টেড বাই সানরাইজ। এইটো মাইথান স্টিল নহয়, ওচর সুবুরিয়া সকলে লগাইছে। স্ট্রং মানে মাইথান স্টিল। হরি হরিজন কলোনি হয়তো মোৰ ভুল হোৱা নাই, যদি জিএমসি কলোনি, আচলতে জিএমসি কলোনিত 7 তারিখৰ পৰা 13 জুলাই, ক্ষমা কৰিব, সেপ্টেম্বৰ পৰ্যন্ত গণেশ পূজা অনুষ্ঠিত হ'ব। যদিহে আপুনি গুৱাহাটী মহানগৰীত থাকে বা গুৱাহাটী মহানগৰীত আপুনি গণেশ পূজা চাম বুলি ভাবিছে, তেন্তে এই স্থানত আপুনি নিশ্চয়কৈ গণেশ পূজা উপভোগ কৰিব পাৰিব। ধন্যবাদ। ৰাষ্ট্ৰীয় ক্ৰীড়া 2026-27, আকৌ ৰাষ্ট্ৰীয় ক্ৰীড়া অনুষ্ঠিত কৰিব গুৱাহাটী। ৰাষ্ট্ৰীয় ক্ৰীড়াৰ বাবে চৰকাৰে উন্নত কৰিব গুৱাহাটীৰ আন্তঃগাঁথনি, নতুনকৈ নিৰ্মাণ কৰিব গেমছ ভিলেজ, নৰূপত গুৱাহাটীত নিৰ্মাণ হ'ব ষ্টেডিয়াম, এইখন হ'ল সৰু সজাই চিন্থেটিক ট্ৰেক, উৱলি যোৱা চিন্থেটিক ট্ৰেক নতুনকৈ বহুৱাব চৰকাৰে। উল্লেখযোগ্য যে এই ট্ৰেকতে দৌৰি জগত জিনিছিল হিমা দাসৰ লগতে আন বহুজনে। নীৰজ চোপ্ৰা, আৰশাদ নাদিম, অঞ্জু ববি জৰ্জ, সুশান্তিকাৰ দৰে তাৰকা খেলুৱৈৰ স্পৰ্শ কৰিছিল এইখন ষ্টেডিয়ামত। গতিকে এই সৰু সজাই ট্ৰেকৰ যথেষ্ট গৰিমা আছে, সেই ট্ৰেকখন পুনৰ নতুনকৈ নিৰ্মাণ কৰিব বুলি আমি সকলোৱে আশা প্ৰকাশ কৰিছোঁ। সৰু সজাই ষ্টেডিয়ামখনক লৈ আশাবাদী এছ এল এ চি সদস্য সচিব গীতাৰ্থ গোস্বামী। গীতাৰ্থ গোস্বামীৰ মতে মুখ্যমন্ত্ৰীয়ে 2 বছৰৰ ভিতৰত গুৱাহাটীত বহুতো আন্তঃগাঁথনি নিৰ্মাণ কৰিব। মুখ্যমন্ত্ৰী মহোদয়ে বিভিন্ন আন্তঃগাঁথনি গুৱাহাটীত সৰু সজাই ষ্টেডিয়ামে হওক, ট্ৰেকটো পুনৰ নিৰ্মাণ বা নেহৰু ষ্টেডিয়ামটো পুনৰ নিৰ্মাণ, সকলোখিনি অসমত নিৰ্মাণ হৈ আমি 27ৰ বাবে ৰাষ্ট্ৰীয় ক্ৰীড়ালৈ সাজু হ'ব লাগিব। ৰাজ্য চৰকাৰে 2023 চনৰ পৰা অসমত আৰম্ভ কৰিছে ক্ৰীড়া মহাৰণ। এই মহাৰণৰ দ্বিতীয় সংস্কৰণৰ প্ৰস্তুতি খেল সম্প্ৰতি চলি আছে সৰু সজাইত। এতিয়া দ্বিতীয় সংস্কৰণ অনুষ্ঠিত হোৱাৰ কাৰণে ইতিমধ্যে আমাৰ সৰু সজাই ষ্টেডিয়ামত ট্ৰেইনিং কোচিং কেম্প চলি আছে।
আর এবার আরো কিছু নতুন খেল জড়িত করে লওয়া হয়েছে। ক্রীড়া মহারণের দ্বিতীয় সংস্করণের পরাই আরো একাধিক খেলো জন্ম দিয়ার পরিকল্পনা করেছে রাজ্যের ক্রীড়া বিভাগে। গতি মানে ভাব যে ইয়ার জড়িয়ে আমি গ্রামাঞ্চলের বিভিন্ন ক্রীড়া প্রতিভা লুকাই থাকা ক্রীড়া প্রতিভা বিকশিত করব আমি সক্ষম হম। বিপুল বর্মনের রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট। রাষ্ট্রীয় ক্রীড়া 2026-27। আকো রাষ্ট্রীয় ক্রীড়া অনুষ্ঠিত করব গুয়াহাটি। রাষ্ট্রীয় ক্রীড়ার বাবে সরকারে উন্নত করব গুয়াহাটির আন্তঃগাঁথনি। নতুনক নির্মাণ করব গেমস ভিলেজ। নরূপত গুয়াহাটীত নির্মাণ হব স্টেডিয়াম। এইখান হল সরু সজায় সিনথেটিক ট্রেক। উলি যাওয়া সিনথেটিক ট্রেক নতুনক বহুব সরকারে। উল্লেখযোগ্য যে এই ট্রেকতে দৌড়ি জগৎ জিনিছিল হিমা দাসের আন বহুজনে। নীরজ চোপড়া, আরশাদ নাদিম, অঞ্জু ববি জর্জ, সুশান্তিকার দরে তারকা খেলোয়ার স্পর্শ করেছিল এইখান স্টেডিয়ামত। গতি এই সরু সজায় ট্রেকর যথেষ্ট গরিমা আছে, সেই ট্রেকক্ষণ পুনের নতুনক নির্মাণ করব বলে আমি সকলে আশা প্রকাশ করছি। সরু সজায় স্টেডিয়ামখনক আশাবাদী এস এল এ সি সদস্য সচিব গীতার্থ গোস্বামী। গীতার্থ গোস্বামীর মতে মুখ্যমন্ত্রীয়ে দুটা বছরের এইটো মাইথান স্টিল নহয়, ওচর চুবুরিয়া সকলে লগাইছে। স্ট্রং মানে মাইথান স্টিল মুখ্যমন্ত্রী মহোদয়ে বিভিন্ন আন্তঃগাঁথনি গুৱাহাটীত সরু সজায় স্টেডিয়ামে হোক, ট্রেকটো পুনের নির্মাণ বা নেহরু স্টেডিয়ামটো পুনের নির্মাণ, সকলখিনি অসমত নির্মাণ হয়ে আমি 27-ৰ বাবে রাষ্ট্রীয় ক্রিয়ালয় সাজু হব লাগিব। রাজ্য সরকারে 2023-ৰ পৰা অসমত আরম্ভ করেছে ক্রীড়া মহারণ। এই মহারণের দ্বিতীয় সংস্করণের প্রস্তুতি খেল সম্প্রতি চলি আছে সরু সজায়ত। এতিয়া দ্বিতীয় সংস্করণ অনুষ্ঠিত হওয়ার কারণে ইতিমধ্যে আমার সরু সজায় স্টেডিয়ামত ট্রেনিং কোচিং ক্যাম্প চলি আছে, আর এবার আরো কিছু নতুন খেল জড়িত করে লওয়া হয়েছে। ক্রীড়া মহারণের দ্বিতীয় সংস্করণের পরাই আরো একাধিক খেলো জন্ম দিয়ার পরিকল্পনা করেছে রাজ্যের ক্রীড়া বিভাগে। গতি মানে ভাব যে ইয়ার জড়িয়ে আমি গ্রামাঞ্চলের বিভিন্ন ক্রীড়া প্রতিভা লুকাই থাকা ক্রীড়া প্রতিভা বিকশিত করব আমি সক্ষম হম। বিপুল বর্মনের রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট। মহাপ্রবঞ্চক পুতুলির পুত্র বুয়ারির উপরিল জালন বিশ্বনাথর পর গ্রেপ্তার পলাতক কৌস্তভ জুপিতরাক। মুখ্যমন্ত্রীর ওএসডির নামত ধন সংগ্রহ করে জালত পুতুলির পরিয়াল। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর মুখ্যমন্ত্রীর ওএসডি হেমন্ত চৌধুরীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কর দাবি করে বহুলোক টুপি পিন্ধাই গ্রেপ্তার হয়েছিল এইগারী পুতুলি ডেকা। নিজরেই পুত্র কৌস্তভ বড়ুয়াক মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক বলে চিনাকি দিয়ে প্রবঞ্চনার জাল মেলিছিল পুতুলি ডেকায়। কেবল ইমানেই নহয়, মুখ্যমন্ত্রীর ওএসডি হেমন্ত চৌধুরীর নামতো বহুজন লোকের লুটিছিল প্রায় 1 কোটি টাকা। সাধারণ লোকক বিশ্বাস দিবলৈ পুতুলি ডেকায় নিজের বুয়ারী জুপিতরা বড়ুয়ার ফোন নম্বরটি সেভ করেছিল ওএসডি হেমন্ত চৌধুরী নামে। বুয়ারী জুপিতরায়ও নিজের নম্বরের হোয়াটসঅ্যাপত ডিপি হিসাবে রাখিছিল হেমন্ত চৌধুরীর ফটো। তেনেদরে বিভিন্ন লোকের সঙ্গে এইগারী জুপিতরায় নিজকে হেমন্ত চৌধুরী বলে পরিচয় দিয়ে কথা পাতিছিল হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার। জলসিঞ্চন বিভাগত কর্মরত পুতুলি ডেকায় ওএসডি হেমন্ত চৌধুরীর চিকিৎসার নামত প্রথমে বিভিন্নজনের সংগ্রহ করেছিল লাখে লাখে টাকা। পরবর্তী সময়ত সেই টাকা ঘুরাই দিব নারী হেমন্ত চৌধুরীয় চাকরি দিব বলে আকৌ সেই সকল লোকের সংগ্রহ করেছিল ধন। পিছে চাকরিও নহল, টাকাও নাপালে বহু ভুক্তভোগীয়ে। পিছলৈ পুতুলি, কৌস্তভ আর জুপিতরার আন এক নতুন কৌশল। এইবার ওএসডি হেমন্ত মাইথান স্টিল নহয়, ওচর চুবুরিয়া সকলে লগাইছে। স্ট্রং মানে মাইথান স্টিল
নারী সুরক্ষাক লৈ বিধানসভা চৌহদত প্রতিবাদ কংগ্রেসের হাতে হাতে প্লে কার্ড লৈ প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছে কংগ্রেস বিধায়কে। বিধানসভা চৌহদত কংগ্রেসের প্রতিবাদ, পুরনি বিধানসভার পৰা নতুন ভবনলৈ সমদল, কংগ্রেস বিধায়কের সমদল করে প্রতিবাদ সাব্যস্ত। প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছে নারী সুরক্ষাক লৈ বিধানসভা চৌহদ উত্তাল করেছে প্রতিবাদত কংগ্রেসে। আর প্রতিবাদস্থলীর পর আমার সতীর্থ সাংবাদিক হীরক জ্যোতি মালাকর সহ সংযুক্ত হয়েছো। হীরক, এই মুহূর্তে মই অসম বিধানসভা বসি আছো। বিধানসভাত যেহেতু কংগ্রেসের যেসকল বিধায়ক আছে, বিধায়ক হাতত যেহেতু ফ্লেগ, হাতত যেহেতু ব্যানার লোক প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করা দেখবলে পাওয়া গেছে। আর সংখ্যালঘুর উপর অত্যাচার বন্ধ করক বা নিরীহ নাগরিকক হারাশাস্তি রক্ষা করক, এই ধরনের স্লোগান লোক প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করেছে। রাজ্যক যেহেতু নারী নির্যাতনের এটার পিছন আনটো ঘটনা সংঘটিত হয়ে আছে, আর তার প্রতিবাদতো এনেদরে প্রতিবাদ করা দেখবলে পাওয়া গেছে। আর এই মুহূর্তে আমি দেখি যে পুরোনা বিধানসভা আসলে সেই বিধানসভার নতুন যে বিধানসভা আছে সেই বিধানসভা এনেদরে প্রতিবাদ করে প্রতিবাদ করে যাওয়া দেখবলে পাওয়া গেছে। আর এটাই দাবি যে রাজ্য যে সংঘটিত হয়ে আছে নিরীহ লোক হত্যা, অভিযোগ যে নিরীহ লোক হত্যা বন্ধ করক বা যে সংখ্যালঘুর অত্যাচার নারী বা নির্যাতনের যে ঘটনা সংঘটিত হয়ে আছে তারে প্রতিবাদ জানায় এই পিনে প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করা দেখবলে পাওয়া গেছে। অস্থিরতা হয়েছে, আইন শৃঙ্খলাকে আদি করে নারী সুরক্ষা এই ক্ষেত্র গৃহ বিভাগ বিফল হয়েছে। মুখ্যমন্ত্রী আজিলেকে ঢিঙলে গৈ অঞ্চল পরিভ্রমণ করা নাই, তখেতে রাজনীতি করে আছে, রাজনীতি করবলে ঝাড়খণ্ড যাবলে সময় হয়েছে, দিল্লীত যাবলে সময় হয়েছে। কিন্তু যাওয়া সময়সাত প্রায় কুড়িতকে অধিক বিভিন্ন ধরনের নারীর উপর অত্যাচার ধর্ষণের কাণ্ড হয়েছে, এই সমূহকে রাজনৈতিক করব বিচারিছে। কিন্তু আমি আগরপরা কই আছো যে ধর্ষণকারীর হোক বা কোনো দুষ্কৃতিকারীর কোনো ধর্ম না থাকে, কিন্তু মুখ্যমন্ত্রী মহোদয় একটা ধর্মক বিশেষক টার্গেট করে লৈছে আর ইয়ার প্রতিবাদ করছো। সকল নাগরিক সুরক্ষা দিব লাগিব আর মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করব লাগিব। আর দেশত যে আইন শৃঙ্খলা, এই আইন শৃঙ্খলা রাজ্য পরিস্থিতি যথেষ্ট যাওয়া সময়সাত বেয়ার দিকলে গতি করেছে। পুলিশে দেখিছো যুদ্ধকালীন যেনেকে ফ্ল্যাগ মার্চ করে, কার্ফিউ দিলে, উজনি জেলাসমূহ কার্ফিউ দিয়ার নিচিনাক ফ্ল্যাগ মার্চ করে থাকার নিচিনাক রোড মার্চ করে আছে। এই গোটেবিল আমি আলোচনা বিচারিছো। আর মুখ্যমন্ত্রী মহোদয় এতিয়া এটা নিয়ম মতে গোটে রাজ্যের আরক্ষী বাহিনী যেনে থানা বাহিনী সকলকে হস্তম করব লাগিছিল। ধন্যবাদ জ্ঞাপন করছো। নারীর উপর নির্যাতন ঘটনা এটার পিছন আনটো ঘটনা সংঘটিত হয়েছে, সরকার কিন্তু ব্যবস্থা লওয়া নাই, কোনো ধরনের ব্যবস্থা লওয়া নাই। মুখ্যমন্ত্রী যেহেতু গৃহ বিভাগের দায়িত্ব আছে, গতি অতি সোনকালে গৃহ বিভাগ গৃহ বিভাগের পর পদত্যাগ করব আর গৃহ বিভাগ বেলেগ এজনক চলাবলে দিয়ক। এসোপা ডিপার্টমেন্ট লৈ আছে তো চলাব নোৱাৰা হৈছে, অচল হয়ে গেছে। ধন্যবাদ জ্ঞাপন করছো। এয়া আসলে কংগ্রেসের যখন বিধায়ক আছে বিধায়ক সকলে এনেদরে প্রতিবাদ করা দেখবলে পাওয়া গেছে। আর যেহেতু কেবাটাও দাবি লয়, যেহেতু রাজ্য যে সংঘটিত হয়ে আছে নারী নির্যাতনের নিচিন ঘটনা, লগতে নিরীহ উপর আক্রমণের এটার পিছন আনটো ঘটনা সংঘটিত হয়ে আছে, আর তারে প্রতিবাদ জানায়। এই যে পুরোনা যে বিধানসভার আবাস আছে, বিধানসভার যে চৌহদ আসলে পুরোনা বিধানসভা চৌহদের পর নতুন বিধানসভা চৌহদলে এনেদরে প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করা দেখবলে পাওয়া গেছে। আর এই মুহূর্তে নতুন যে বিধানসভা আছে সেই বিধানসভা উপস্থিত হয়েছেই, আর প্রতিবাদ করে প্রতিবাদ করেছে যে এই যে হয়ে আছে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ বলে কৈছে। আর যে মহাত্মা গান্ধীর যে প্রতিমূর্তি আছে, প্রতিমূর্তি সম্মুখত এনেদরে প্রতিবাদ করা দেখবলে পাওয়া গেছে বিধানসভা সচিবালয় সম্মুখত। আর যুক্ত দাবি আসলে গৃহ বিভাগ সম্পূর্ণরূপে ব্যর্থ হওয়ার কথা এটা কথা বারে বারে স্পষ্টকে উল্লেখ করেছে। আর বিভিন্ন দাবি এনেদরে প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করা দেখবলে পাওয়া গেছে। ধন্যবাদ। আর ইফালে নারী নির্যাতনের বিরুদ্ধে বিধায়ক অখিল গগৈর প্রতিবাদ, অসম বিধানসভার সম্মুখত প্রতিবাদ সাব্যস্ত করে অখিল গগৈয়ে। হাতত দ্রৌপদীর বস্ত্রহরণের ফলক লৈ প্রতিবাদ অখিল গগৈ। রাজ্য বিগত 8 বছরত 17,704 নারী ধর্ষিতা হওয়া বলে মন্তব্য বিধায়ক অখিল গগৈ।
জল্পনা কল্পনার অন্ত পড়িল। ঝাড়খণ্ডের ভূতপূর্ব মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনে বিজেপিত যোগদান করাতো নিশ্চিত হল। মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড বিজেপি নির্বাচনের সহ তত্ত্বাবধায়ক হিমন্ত বিশ্ব শর্মায় সোশিয়াল মিডিয়া যোগে এই কথা প্রকাশ করেছে। হিমন্ত বিশ্ব শর্মায় প্রকাশ করা অনুসরি চম্পাই সোরেনে 30 আগস্ট দিল্লীত বিজেপিত যোগদান করব। ঝাড়খণ্ডের জ্যেষ্ঠ আদিবাসী নেতা চম্পাই সোরেনে সোমবারে নিশা দিল্লীত গৃহমন্ত্রী অমিত শাহক সাক্ষাৎ করে রাজ্যখনের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে আলোচনা করে। আর গৃহমন্ত্রী তথা বিজেপির জ্যেষ্ঠ নেতাগীক সাক্ষাতর পাছতে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায় চম্পাই সোরেনে বিজেপিত যোগদান করার কথা প্রকাশ করে। শেহতীয় ঝাড়খণ্ডত বাহর পতা হিমন্ত বিশ্ব শর্মার দিল্লী ভ্রমণ করে চম্পাই সোরেনে সোমবারে নিশা কেন্দ্রীয় গৃহমন্ত্রীক সাক্ষাৎ করেছিল। একযোগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় সদরি করলে ঝাড়খণ্ড রাজনীতির এই ডর খবর। আমি ইতিমধ্যে আপনার দেখাইছো বিধানসভার শীতকালীন অধিবেশনত নারীর নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে কংগ্রেস বিধায়কে সাব্যস্ত করেছে প্রতিবাদ। দুই তিনিদিনের ঘটনাসমূহে প্রমাণ করেছে, একটা ঘটনা ঢিঙত হয়েছে, সেইটে অন্তিম ঘটনা হওয়া নাই, তারপিছতো রাজ্যখনত আৰু এনেকুৱা বহু ঘটনা ঘটিছে। আর এই ঘটনাবিলাকৰ ক্ষেত্রত আরক্ষীয়ে যেনে তৎপরতা দেখাব লাগিছিল, আমি বিধানসভার ইয়ার পূর্বে বহুকেইখন অধিবেশনত আইন শৃঙ্খলা পরিস্থিতি, হওয়া মহিলার উপর হওয়া বিভিন্ন অত্যাচার, এইবিলাকৰ বিষয়ে ন্যাশনেল ক্রাইম রেকর্ডসবর তথ্য সহকারে আমি বিধানসভাত আলোচনা করেছিল আর সরকারক পদক্ষেপ লবলে দাবি জানাইছিল। কিন্তু এতিয়া দেখা যায় যে গৃহ বিভাগে এটা নির্দেশনা দিয়ে বিভিন্ন থানার আরক্ষী সকলক, পুলিশ বিষয়া সকলক, যে কিছুমান কেস রেজিস্টার করিব নালাগে। সেই গতিকে বহু কেস আমার কারো দৃষ্টিগোচর নহয়। অনুরূপ ঘটনা ঘটিছিল যেতিয়া বাল্য বিবাহৰ নামত এটা বিশেষ শ্রেণীক টার্গেট করা হয়েছিল, কিন্তু অসমত এনেকুৱা হয় উজনি নামনি সকলোতে বাল্য বিবাহ হয়, আৰু ই আর্থ সামাজিক কারণতো হয়, শৈক্ষিক কারণতো হয়, আৰু বিভিন্ন সামাজিক কারণবশত হয়। এই কথাবিলাক স্টাডি করব লাগিব ভালকে, নকরাকৈ কোনো এটা বিশেষ জনগোষ্ঠীক দায়ী করা উচিত নহয়। অনুরূপ ধরনেরে যা সময়সাত যিমানবিলাক ধর্ষণৰ ঘটনা হয়েছে, ইয়াৰ বাবে এটা মুখ্যমন্ত্রী যেটো নেরেটিভ যা লোকসভা নির্বাচনের সময়েরপা বা নির্বাচনের পূর্বপা করব বিচারিছিল, সেই নেরেটিভটা দৃঢ় করবলে তেখেতে চেষ্টা হাতত লৈ আছে। আর এই কথা আমি বিরোধী দলে প্রতিবাদ করো, কারণ অপরাধীর কোনো ধর্ম নাই বলে আমি আগতেও কৈছো, আজিও কও। ঠিক অনুরূপ ধরনের যেটো নেরেটিভ মুখ্যমন্ত্রী কব বিচারিছিল যে মোক এটা জনগোষ্ঠীর ভোট 10 বছরের কারণে নালাগে, এনে ধরনের কোয়াটো কিমান দূর সাংবিধানিক এই কথাটো আমি চিন্তা করব লাগে। ঠিক তেনেকৈ পরবর্তী সময় তেখেতে মোক সেই বিশেষ জনগোষ্ঠীটোয়ে ভোট দিব এনেকুৱা কথাও কৈছিলে। বিধানসভাত এই বিষয়ত এজন কংগ্রেসের পৰা সাসপেন্ড হৈ থকা বিধায়কে এটা প্রস্তাব আনিছিল, সেইখিনি সময়ত আমার বিধায়কসকলে তার অপোজ করেছিল, আর সেই সময় মুখ্যমন্ত্রীয়ে তেখেতক কৈছিল যে আপুনি যদি বিশেষ প্রস্তাব আনে মই আপোনাক সহায় করিম। এনে ধরনের মুখ্যমন্ত্রী এটা কারসাজি করে আছে জনগণের লগত, আর চুক্তি যখেসকলে আখরে আখরে পালন করিম বলে কৈছিল, যত বিভিন্ন ধরনের সুরক্ষার কথা আছে চুক্তির 5 নং দফা 6 নং দফা অনুসরি, সেইবিলাকর ক্ষেত্রে কাম নকরি এটা ভুল নেরেটিভ লৈ আমার জনগণক বিভ্রান্ত করে রাজনৈতিক অস্থিরতা করে রাজনৈতিক রুটি বিভিন্ন ঘটনাক হেকিব বিচাৰিছে, আর তার ফলত সাধারণ জনগণের নিরাপত্তা ব্যাহত হয়েছে। আমি ইয়ার প্রতিবাদ করেছো আর মুখ্যমন্ত্রী মহোদয়ক রাজধর্ম পালন করবলে হকিয়াই দিছো। আমি যা সময়সাত দেখিছো মুখ্যমন্ত্রীয়ে বিশেষ জনগোষ্ঠীক টার্গেট করেছে, তারপরে তেখেতে একটা তথ্য দিছে যে ইয়ার পূর্বর যখন বিজেপি দলের মুখ্যমন্ত্রী আছিল তেখেতর দিনত অধিক হত্যা ধর্ষণ আদি হয়েছে, কিন্তু আমি যা তেখেতর তথ্য অনুসারে চাইছো যদি কংগ্রেসের দিনত যা 15 বছর যিমানখিনি ঘটনা হয়েছিল তাতকৈ বিজেপির যা সময়সাত তাতকৈ অতি কমেও প্রতি বছরে 500টাকৈ অধিক ধর্ষণের কাণ্ড হয়েছে। অর্থাৎ প্রতি বছরে যা 2016 চনত বিজেপি সরকার অহার পিছত 2000কৈ ধর্ষণের ঘটনা প্রতি বছরে হয়েছে। ইয়াক আমি যদি 365 দিনত চাও তো কি জানি 4টা বা 5টা ঘটনা প্রতি
দিনে অসমত হৈ আছে আর গৃহ বিভাগ ইয়ার বাবে বিফল, সেই গতিকে আজি আমি এই কথাটো উল্লেখ করিলো। ধন্যবাদ। ইফালে ডিঙৰ কিশোরী ধর্ষণ কাণ্ডক লৈ আজি পঞ্চম দিনাও অব্যাহত আছে তীব্র উত্তেজনা। এতিয়াও মুকলি আকাশৰ তলতে আছে দুই ধর্ষণকারী। এটা ধর্ষণকারীর মৃত্যু হল যদিও আন দুটা ধর্ষণকারী করায়ত্ত করবলে সক্ষম হওয়া নাই আরক্ষী, যার ফলত আজিও প্রতিবাদী রেলি উলিয়াব দল সংগঠন রাইজে। সোমবারে ধর্ষণকারী করায়ত্ত করার দাবিত ধিং আঞ্চলিক ছাত্র সন্থা, ধিং আঞ্চলিক নারী সুরক্ষা সমিতি, ধিং বজার ব্যবসায় সমিতি আর ধিংবাসী রাইজে 12 ঘণ্টা অনশন করে সাব্যস্ত করেছিল প্রতিবাদ। আজি ছয় দিনেও দুই অভিযুক্তর সন্ধান লাভ করা নাই আরক্ষী। এটা অভিযুক্তর আরক্ষীর জিম্মাতে পানীত পড়ি পুখুরী জঁপিয়াই মৃত্যুমুখত পড়িল বাকি দুই অভিযুক্ত ফরিদুল আর গোলাপউদ্দিনের এতিয়াও কোনো সন্ধান লাভ করবলে সক্ষম হওয়া নাই। বাকি দুই অভিযুক্ত করায়ত্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানেরে আজি পঞ্চম দিনাও প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করব ডিঙর রাইজে দল সংগঠনে। ইফালে মরিগাঁওর ভুরা গাঁওয়ের বালিডুঙাত মহিলাক শ্লীলতা হানির চেষ্টা। এজন শিক্ষকে শ্লীলতা হানির চেষ্টা চলায় শিক্ষয়িত্রীগী। রাইজে লম্পট শিক্ষকজনক হাতে লুটে ধরে গতাই দিয়ে আরক্ষীক। লম্পট শিক্ষকজনের নাম মাহমুদুর রহমান, ঘর ভুরাগাঁও আরক্ষী থানার অন্তর্গত বালিডুঙাত। নিশা গাঁওখনের এগারী মহিলাক শ্লীলতা হানির অপচেষ্টা চলাইছিল মাহমুদুর রহমানে। মহিলাগী চিঁড় বাখর করাত স্থানীয় রাইজে উত্তম মধ্যম সোধাই গতাই দিয়ে আরক্ষীক। ভুক্তভোগী মহিলাগীয়ে দাখিল করেছে এজাহার। উল্লেখযোগ্য যে লম্পট শিক্ষকজনের বিরুদ্ধে পূর্বতেও এনে বহু অসামাজিক কার্যকলাপত জড়িত থাকার অভিযোগ আছে। পুলিশে তদন্ত করে আছে, ইয়ার আলত কি আছে সম্পূর্ণরূপে হয়তো পুলিশে এতালে তদন্ত আকারে উলাব পড়া নাই। গতি আমি বিচারি যে স্কুলত শিক্ষক এজন যদি এনেক বেয়া কামক লিপ্ত হয় তাহলে ছাত্রছাত্রী কেনকে পাঠদান করবলে পাব। গতি আমি সদৌ সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন নামছু মরিগাঁও জেলা সমিতিরপা দাবি জানাইছো যে এই শিক্ষকর উপর আইনের জড়িয়ে বিহেদ ব্যবস্থা লোক লাগে আর অনাগত দিনত যাতে তখন যে চাকরি আছে চাকরির উপর তখন হেৰি হব লাগে, সাসপেনশন হব লাগে। কারণ এনেকা বেয়া কামত লিপ্ত হওয়া মানুষ এজনক আমার সমাজত থাকার কোনো অধিকার নাই। নারী নির্যাতনের বিরুদ্ধে বিধায়ক অখিল গগৈর প্রতিবাদ। অসম বিধানসভার সম্মুখত প্রতিবাদ সাব্যস্ত করে বিধায়ক অখিল গগৈ। হাতত দ্রৌপদীর বস্ত্রহরণের ফলক লৈ প্রতিবাদ অখিল গগৈ। রাজ্যত বিগত 8 বছৰত 17,704 নারী ধর্ষিতা হওয়া বলে মন্তব্য বিধায়ক অখিল গগৈ। দৈনিক 3.54 অর্থাৎ 3.5 গৰাকী মহিলা ধর্ষিতা হয়েছে বিগত 8 বছৰত। মুঠ ধর্ষণ হয়েছে 17,704 আর বিজেপির শাসনত ধর্ষণের বছরি গড় 2,213 এবছর বিজেপি শাসনকালত ধর্ষণ হয়েছে। এই রেজিস্টার্ড কেস দে বছরি গড়ে ধর্ষণ হওয়া গোচরের সংখ্যা 2,764 বেশি। তরুণ গগৈ সরকারের 15 বছৰীয়া কার্যকালত অসমত ধর্ষণের ঘটনা সংঘটিত হয়েছিল 21,828 আর বিজেপি সরকারের দিনত মুঠ ধর্ষণের ঘটনা 8 বছৰত মুঠ ধর্ষণের ঘটনা ঘটিছে 17,704। এই সন্দর্ভত প্রতিক্রিয়া প্রকাশ করেছে মন্ত্রী পীযুষ হাজরিকাই। ডেফিনেটলি আমি নিশ্চয়কৈ ব্যবস্থা লম বলে উজনির রাইজক আমি আশ্বস্ত করছো। এফালে উজনি অসমত মিয়া খেদা অভিযান অব্যাহত আছে, যাক লৈ নগাঁও মীনপালক সন্থাই উজনি অসমলৈ মাছৰ ৰপ্তানি বন্ধ কৰাৰ সিদ্ধান্ত লৈছে। ইয়াকে লৈ প্ৰতিক্ৰিয়া, একে সময়তে ঢিংকাণ্ডক লৈ প্ৰতিক্ৰিয়া অব্যাহত আছে। নারী মহিলাৰ সুৰক্ষা নিশ্চিত কৰাৰ দাবীৰে আজি কংগ্ৰেছ বিধায়কৰ এফালে প্ৰতিবাদ, আনফালে ৰাজ্য দলৰ বিধায়ক অখিল গগৈয়ে দ্ৰৌপদীৰ বস্ত্ৰহৰণৰ ফলক লৈ বিধানসভা চৌহদত সাব্যস্ত কৰে প্ৰতিবাদ। ইয়াৰে সৈতে সময় হ'ল লাইভ আৱৰ পৰা বিদায় লোৱাৰ। নমস্কাৰ।
এইটো মাইথান স্টিল নহয়।